আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী ঢাকা 1216। পদ্ম আমি দ্বাদশ শ্রেণী 2019-20 সেশনের শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে উমাইয়া বংশের অন্যতম শাসক খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি উল্লেখ করতে চাই, অদ্য আমার দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রথম পত্রের 21তম ক্লাস, ইতিমধ্যে আমি মোট 20টি ক্লাস নিয়েছি। তো আমি আমার ক্লাসের শুরুতেই মাননীয় অধ্যক্ষ, আমার উপাধ্যক্ষ, আমার সহকর্মী বৃন্দ এবং অত্র কলেজের শিক্ষার্থী সহ দেশের সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আমি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের সম্পর্কে আলোচনার পূর্বে সবার যথার্থে একটু উল্লেখ করতে চাই যে আব্দুল মালিক বিন মারওয়ান উমাইয়া বংশের অন্যতম শাসক এবং উমাইয়া রাজবংশের মোট 14 জন শাসকের মধ্যে আব্দুল মালিক বিন মারওয়ান হচ্ছেন পঞ্চম শাসক। তা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন যেসব কার্যকলাপকে কেন্দ্র করে স্মরণীয় হয়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তার সংস্কারসমূহ। তো সংস্কারের পূর্বে আমরা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন সংস্কার এবং তার বিদ্রোহ দমন সম্পর্কে আলোচনা করার পূর্বে তার শাসনকাল সম্পর্কে একটু ছাত্রীদের উদ্দেশ্যে লিখে দিতে চাই। আব্দুল মালিক তার শাসনকাল হচ্ছে 685 থেকে 705 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আব্দুল মালিকের শাসন কাজের উল্লেখযোগ্য দিক হলো তার সংস্কার। তো সংস্কার আলোচনার পূর্বে আমরা তার বিদ্রোহ দমন নিয়ে আলোচনা করতে চাই। আব্দুল মালিক বিন মারওয়ান ইসলামের ইতিহাসে এক অনন্য অসাধারণ কীর্তি স্থাপন করতে সক্ষম হয়েছেন। তিনি 685 খ্রিস্টাব্দে পিতার মনোনয়ন ক্রমে সিংহাসনে আরোহণ করে তিনি তার সিংহাসনকে কণ্টকামুক্ত এবং ফুল শয্যা হিসাবে পাননি। তিনি সিংহাসনে আরোহণ করে চতুর্দিকে বিদ্রোহের দাবানল দেখতে পান। তো একটি রাজ্যকে সুসংহত করতে হলে জনগণের সার্বিক নিরাপত্তা এবং শাসন কার্যকে দীর্ঘায়িত এবং ঝামেলামুক্ত রাখতে হলে অবশ্যই প্রথমে তাকে নজর দিতে হয় বিদ্রোহ গোষ্ঠীকে পদান্বিত করা। তো সেই আলোকে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান প্রথমেই তার বিদ্রোহ দমনকে বেছে নেন। তো তিনি বিদ্রোহ দমনের অংশ হিসাবে প্রথমে আল মুক্তার, তারপরে খালিদ, আমর, মুসাব, আবদুল্লাহ ইবনে জোবায়ের, খারেজি বিদ্রোহ, জানবিলের বিদ্রোহ দমন, রোমান সাম্রাজ্যের সাথে মুসলিম সাম্রাজ্যের যে বিদ্রোহ ছিল, ঝামেলা ছিল, সেটাকে প্রতিহতকরণ এবং ইবনে আসাদের বিদ্রোহ দমন, আফ্রিকার পুনরুদ্ধার এবং কাহিনাকে পরাজয়, অর্থাৎ এই বিদ্রোহগুলো দমন করে আব্দুল মালিক বিন মারওয়ান একটি সুসংহত রাজবংশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি পরবর্তীতে তার সংস্কার কাজের দিকে মনোযোগ দেন। তো আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু হলো তার, অর্থাৎ আব্দুল মালিক বিন মারওয়ানের সংস্কার। তো সংস্কারের পূর্বে আমি একটু উল্লেখ করতে চাই যে আব্দুল মালিক বিন মারওয়ান পৃথিবীতে যারা শাসক হিসাবে অসামান্য কীর্তি স্থাপন করে আছেন তাদের মধ্যে অন্যতম এবং বিশেষ স্থান দখল করে আছে। ইসলামের ইতিহাসে তাকে ফাদার অফ কিং বা রাজেন্দ্র নামে অভিহিত করা হয়েছে। তিনি উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক এবং
তাকে দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয় এবং প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা ঐতিহাসিকরা তাকে দিয়েছেন। যদিও মুয়াবিয়া কর্তৃক উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল 661 খ্রিস্টাব্দে, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু তার প্রতিষ্ঠিত রাজবংশকে কণ্টকামুক্ত এবং একটা দীর্ঘ সময়ের জন্য নিষ্কণ্টক করে যেতে পারেননি। তাই এই উমাইয়া রাজবংশের মোট 14 শাসকের মধ্যে আব্দুল মালিক বিন মারওয়ানি উল্লেখযোগ্য শাসক, যিনি তার সংস্কার, তার কার্যাবলী দ্বারা তিনি আভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহির্শত্রুর আক্রমণ এবং বিপর্যস্ত প্রশাসনিক অবস্থাকে একটি সুসংগত রূপদান করতে সক্ষম হন, যার জন্য ঐতিহাসিকরা তার এই 685 থেকে 705 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 20 শাসনকালকে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসাবে আখ্যায়িত করেছেন। এবং ঐতিহাসিক পিকে হিট্টি বলেছেন যে আব্দুল মালিক সহ তার 4 পুত্রের পরবর্তী শাসক হওয়া এবং তাদের কার্যকলাপ উমাইয়া রাজবংশের শাসনকালের মধ্যে শ্রেষ্ঠ শাসনকাল হিসাবে অবহিত হয়েছে। তো আমরা এবার তার সংস্কার কাজের দিকে মনোনিবেশ করব। তা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন সংস্কারের যে উল্লেখযোগ্য বা গৌরবদীপ্ত অধ্যায় রচনা হয়েছে তার মধ্যে প্রধান হলো তার সংস্কার। সেজন্য ঐতিহাসিক স্পুলার বলেছেন যে আব্দুল মালিকের রাজত্বকাল ইসলামের ইতিহাসে অভ্যন্তরীণ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক। তো তিনি সমস্ত প্রভাব, প্রতিপত্তি এবং বিদ্রোহীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং সমালোচনাকে উপেক্ষা করে তিনি সর্বপ্রথম সংস্কারের দিকে মনোযোগী হন। তো আমরা এবার আব্দুল মালিক বিন মারওয়ানের সংস্কার সমূহ ছাত্রীদের উদ্দেশ্যে ব্যাখ্যা করব এবং এক এক করে প্রত্যেকটি বিষয়ের আলোচনা করব। 1 হচ্ছে সরকারি অফিসে আরবি ভাষার প্রচলন। তো আব্দুল মালিক বিন মারওয়ানের সংস্কারের আলোচনার মধ্যে সর্বপ্রথম বা অগ্রাধিকার পায় যে বিষয়টি সেটা হচ্ছে সরকারি অফিসে আরবি ভাষার প্রচলন। আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং খোলাফায়ে রাশিদিনের প্রারম্ভে ইসলামী সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটেনি এবং তখন আরব ভূখণ্ডের মধ্যে ইসলামী সাম্রাজ্য বা ইসলামী রাষ্ট্র সীমাবদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে, মুয়াবিয়া এর সময়ে মুসলিম সাম্রাজ্যের সীমানা ব্যাপকভাবে আরব বিশ্ব ছেড়েও অন্যান্য এলাকায় সম্প্রসারিত হলে তখন এই ভাষা সরকারি অফিসে আরবি ভাষার প্রচলন প্রয়োজনীয়তা দেখা দেয়। যেহেতু পূর্বে আরব ভূখণ্ডের মধ্যে তাদের অফিস আদালত সীমাবদ্ধ ছিল, সেজন্য আরব ভাষাভাষীর মধ্যে সরকারি ভাষা আরবি হিসাবে প্রচলন করাটা বা বজায় রাখাটা কোনো অসুবিধার কারণ ছিল না। তার কারণ হলো যে আরবি ভাষাভাষী মানুষই এই সময়ে প্রশাসনের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত ছিলেন। কিন্তু পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য শাসকদের সময়ে মুসলিম বিশ্ব সম্প্রসারিত হলে, যেহেতু আরব ছাড়াও আরব ভূখণ্ডের বাইরে ইসলামী সাম্রাজ্য সম্প্রসারিত হয়, সেজন্য সেখানে আরবি ভাষার প্রচলন না হলে সেখানে কেন্দ্রীয় হুকুম, আহকাম, বিধিবিধান প্রদেশে তথা আরব বিশ্বের বাইরে প্রচলন করা অসুবিধাজনক ছিল এবং ঝামেলাযুক্ত ছিল।
এবং আরব বিশ্বের বাইরে যেসব এলাকায় মুসলমান তথা ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল সেই সব এলাকায় অবস্থিত অফিস আদালতেও সরকারি ভাষা হিসাবে প্রচলন করা, আরবি ভাষাকে প্রচলন করা প্রয়োজনীয়তা দেখা দেয়। সেজন্য আব্দুল মালিক একটি সুসংহত, সুষ্ঠু এবং জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য এই সরকারি অফিস আদালতে আরবি ভাষাকে বাধ্যতামূলক করে দেন, যাতে করে আরব বিশ্বের বাইরেও আরবি ভাষার প্রভাব সম্প্রসারিত হয় এবং সব জায়গায় আরবি ভাষা প্রচলনের মধ্য দিয়ে সরকারের হুকুম, আহকাম, বিধিবিধান তথা কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা প্রাদেশিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। সেজন্য তিনি সরকারি অফিস আদালতে আরবি ভাষাকে প্রচলন করে দেওয়াটা জরুরি মনে করেন এবং অপরিহার্য মনে করে তার প্রচলন করে। এবার আমরা তার দুই নম্বর সংস্কার সম্পর্কে বলব। দুই নম্বর হলো আরবি বর্ণমালার উন্নতি। আমরা জানি যে আরব বিশ্বে যারা আরবের জনগণ তাদের মাতৃভাষা আরবি এবং তাদের পক্ষে আরবি পড়াটা তেমন কোনো কঠিন বিষয় না, কিন্তু আরব বিশ্বের বাহিরে অনারব জনগোষ্ঠী যারা আছে তাদের পক্ষে আরবি পড়াটা, আরবি ভাষা বোঝাটা কষ্টসাধ্য এবং দুরূহ ব্যাপার। সেজন্য সবার কাছে আরবি ভাষা যাতে সহজে পড়ার মতন অবস্থা হয় সেজন্য তিনি হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে আরবি বর্ণমালার উন্নতি সাধন করেন। হাজ্জাজ বিন ইউসুফের পূর্বে আরবি বর্ণমালার মধ্যে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের উপস্থিতি লক্ষ্য করা যায়, সেখানে স্বরবর্ণ ছিল না। এই স্বরবর্ণ না থাকার কারণে আরব ভাষাভাষী মানুষের বাইরেও যে বিশাল জনগোষ্ঠী যে মুসলিম তথা ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তাদের কাছে আরবি ভাষার মাধ্যমে প্রশাসনের কার্যকলাপ চালু রাখা দুর্বোধ্য হয়ে ওঠে। সেজন্য আরবি ভাষা যাতে সব মানুষ, অনারবরা সহ সব মানুষ সহজে পড়তে পারে সেজন্য হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে তিনি একই ধরনের বর্ণে বিন্দুর মধ্য দিয়ে এবং জের জবর পেশ বা হরকতের মধ্য দিয়ে সবার কাছে পাঠকে সহজযোগ্য করে তোলেন এবং আরবি পড়া, পাঠ করা, লিখন পদ্ধতির ব্যাপক উন্নতি সাধন করতে তিনি সক্ষম হন। তো এইভাবে আরবি বর্ণমালার উন্নতি সাধন করা হয় কী কী মাধ্যমে? একটা হলো এই জের, জবর, পেশ এবং এই বিন্দু, যেমন বা, তা, সা তিনটা অক্ষর একই রকম কিন্তু বিন্দুর মাধ্যমে বা তা সাকে পৃথক করা হয়েছে। আবার ছিন ছিন একই রকম কিন্তু বিন্দুর মাধ্যমে ছিন ছিনকে আলাদা করা হয়েছে। আবার সোয়াদ, দত, রাজা, তজা এরকম অনেক অক্ষর আছে যেগুলো মাত্র বিন্দুর মাধ্যমে আলাদাকরণ করা সম্ভব হয়েছে এবং অনারব ভাষাভাষী যারা তাদের পক্ষে এটা পাঠ করা সহজ হয়। এইভাবে হাজ্জাজ বিন ইউসুফের, যিনি ইরাকের গভর্নর, হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে এবং তার প্রচেষ্টায় আরবি বর্ণমালার হরকত, বিন্দু এবং স্বরবর্ণ প্রচলনের মধ্য দিয়ে আরবি বর্ণমালার ব্যাপক উন্নতি সাধন করা হয়। এবার আমরা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের অন্যতম সংস্কার তিন নম্বর মুদ্রা ব্যবস্থা এবং টাকশাল প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করব। আব্দুল মালিক বিন মারওয়ানের অন্যতম দিক হচ্ছে, সংস্কারের অন্যতম দিক হলো আরবি মুদ্রার প্রচলন এবং টাকশাল স্থাপন।
আব্দুল মালিক বিন মারওয়ানের পূর্বে, এমনকি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে এবং উমাইয়া শাসকদের আব্দুল মালিক বিন মারওয়ানের পূর্ববর্তী শাসকদের শাসনামলে আরবের নিজস্ব কোনো মুদ্রা ব্যবস্থা ছিল না। কিন্তু একটি দেশের মুদ্রা ব্যবস্থা হলো সে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তো আমরা তাই দেখতে পাই যে টাকশাল আব্দুল মালিক বিন মারওয়ান কর্তৃক প্রতিষ্ঠিত টাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই অসুবিধা দূরীভূত হয়। পূর্বে মুসলিম বিশ্বে তথা আরব বিশ্বে সাসানীয় এবং রোমানীয় মুদ্রার এবং গ্রিক মুদ্রার প্রচলন ছিল, কিন্তু এটা আরবদের নিজস্ব মুদ্রা ছিল না। তা আরবদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা না থাকার কারণে এবং প্রত্যেক প্রদেশে প্রাদেশিক টাকশাল স্থাপন করা হয়েছিল, যার জন্য অতি সহজেই মুদ্রা নকল করা যেত এবং প্রদেশের প্রাদেশিক গভর্নররা নিজস্ব প্রচেষ্টায় তাদের টাকশালে মুদ্রা তৈরি করে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারত। সেজন্য অনেক সময় মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং সাম্রাজ্যে ব্যবসা বাণিজ্য তথা লেনদেন ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। সেজন্য আব্দুল মালিক বিন মারওয়ান এই মুদ্রা ব্যবস্থার সংস্কার করার লক্ষ্যে তিনি জাতীয় টাকশাল স্থাপন করেন এবং মুদ্রা ব্যবস্থার উন্নতি করেন। আমরা ইতিমধ্যেই সবার উদ্দেশ্যে জানিয়েছি যে আব্দুল মালিক বিন মারওয়ানের পূর্ববর্তী শাসনামলে আরবে সাসানীয়, রোমানীয় এবং পারস্যের কিছু মুদ্রা প্রচলন লক্ষ্য করা যেত, কিন্তু সেটা আরব দেশের নিজস্ব মুদ্রা ছিল না। কিন্তু আমরা এটা জানি যে কোনো দেশের স্বাধীন সার্বভৌমত্ব প্রতীক হচ্ছে একটি মুদ্রা ব্যবস্থার কেমন অবস্থা তা যাচাই বাছাই করা এবং তার মান কেমন তার উপর অনেকটা নির্ভর করত। সেজন্য বিচক্ষণ দূরদর্শী আব্দুল মালিক বিন মারওয়ান তার শাসনামলে এই মুদ্রা ব্যবস্থার উন্নতি করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। তো মুদ্রা ব্যবস্থার মধ্যে তিনি যেসব ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার মধ্যে তিনি পূর্বতন মুদ্রা বাতিল করে এই দিনার মানে হচ্ছে স্বর্ণ, তারপরে দিরহাম অর্থ হচ্ছে রৌপ্য, আর একটা হচ্ছে ফালুস অর্থ হচ্ছে তাম্র। অর্থাৎ আব্দুল মালিক বিন মারওয়ান দিনার, দিরহাম, ফালুস, স্বর্ণ, রৌপ্য, তাম্র এই তিন ধরনের মুদ্রা তিনি তার নিয়ন্ত্রিত মুসলিম সাম্রাজ্যে প্রচলন ঘটান। এই মুদ্রার মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ এই বাক্য এবং মুদ্রা কত সালে তৈরি বানানো হয়েছে এবং কোন কারখানা থেকে বানানো হয়েছে এগুলো মুদ্রার মধ্যে উল্লেখ থাকত। তো এটা এই দিনার, দিরহাম, ফালুস তথা স্বর্ণ, রৌপ্য, তাম্র এসব মুদ্রা ব্যবস্থা প্রচলনের ফলে আব্দুল মালিক বিন মারওয়ানের নিয়ন্ত্রিত সাম্রাজ্যে ব্যবসায় বাণিজ্যে ব্যাপক উন্নতি সাধিত হয় এবং জনগণ নকল মুদ্রা হতে রেহাই পায় এবং যাতে করে এই মুদ্রার স্থায়িত্ব আরও দীর্ঘায়িত হতে পারে এবং কোনো অবস্থাতেই কেউ যেন নকল করতে না পারে, জাতীয় টাকশালের আদলে কোনো টাকশাল স্থাপন করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা আব্দুল মালিক বিন মারওয়ান কর্তৃক নেওয়া হয়েছিল, যার ফলে আমরা দেখতে পাই যে
আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনামলে এই আরবি মুদ্রার প্রচলন এবং টাকশালি স্থাপন একটি উল্লেখযোগ্য শাসন সংস্কার। আর এই সংস্কারের মধ্য দিয়ে তার নিয়ন্ত্রিত ভূখণ্ডের জনসাধারণকে ব্যবসায় বাণিজ্যে তথা মুদ্রা লেনদেনের ক্ষেত্রে তারা সার্বিক নিরাপত্তা সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হয়। এবার আমরা আব্দুল মালিক বিন মারওয়ানের চতুর্থ সংস্কার, 4 নম্বর সংস্কার, এই ডাক বিভাগের সংস্কার সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে আব্দুল মালিক বিন মারওয়ানের পূর্বে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক যিনি উমাইয়া রাজবংশের সূচনা করেছিলেন, সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ডাক বিভাগ স্থাপিত হয়েছিল। কিন্তু ডাক বিভাগ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে চরম উন্নতির শিখরে আরোহণ করতে সক্ষম হয়নি এবং এই ডাক বিভাগের ত্রুটির কারণে এবং অব্যবস্থাপনার কারণে অনেক সরকারি কার্যকলাপ এবং প্রশাসনিক নীতি নিয়ম বিধিবিধান জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া তথা আরব বিশ্বের বাইরে এবং বিভিন্ন প্রদেশে পৌঁছে দেওয়া অনেক দুঃসাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার ছিল। সেজন্য আব্দুল মালিক বিন মারওয়ান তিনি ডাক বিভাগের দিকে মনোযোগ দেন। এই ডাক বিভাগ স্থাপন করেন, যার প্রধানকে বলা হতো সাহেবুল বারিদ, এবং আমরা যেটাকে কেন্দ্রীয় পোস্টমাস্টার হিসাবে আমরা উল্লেখ করতে পারি। তো আব্দুল মালিক বিন মারওয়ান তার রাজত্বকালে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ অসন্তোষ দেখা দিলে দূরবর্তী অঞ্চলে দ্রুত সংবাদ সরবরাহের মাধ্যমে ওই বিদ্রোহ এলাকায় বা অসন্তুষ্ট এলাকায় বা সংকট চলছে এমন এলাকায় কেন্দ্রীয় হুকুম বা কেন্দ্রীয় নীতিমালা প্রয়োজনীয় এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। সেজন্য আব্দুল মালিক বিন মারওয়ান এই ডাক বিভাগের প্রভূত উন্নতি সাধন করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার সময়ে ঘোড়ার গাড়ি মারফত তিনি ডাক ব্যবস্থার উন্নতি সাধন করেন। এই ঘোড়ার গাড়ির মাধ্যমে ডাক বিভাগের চিঠিপত্র দলিল দস্তাবেজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সহ সেনাবাহিনীর লোকজন যাতে এই প্রয়োজনের সময় এই ডাক বিভাগের গাড়ি ঘোড়ার গাড়ি এবং উটের মাধ্যমে সহযোগিতা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও করা হয়। অধিকন্ত এই ডাক বিভাগের মাধ্যমে গোয়েন্দা বিভাগ তথা গুপ্তচর বিভাগ তারা তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে রাষ্ট্রের সার্বিক কল্যাণে অবদান রাখতে সক্ষম হয়। যেহেতু আজকের যুগের মতো ওই সময়ে আধুনিক কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তদানীন্তন সময়ের পূর্ববর্তী সময় থেকে বিবেচনা করে আব্দুল মালিক বিন মারওয়ানের ডাক ব্যবস্থা ছিল ওই সময় পর্যন্ত আপডেট, অর্থাৎ সর্বশেষ উন্নতি পর্যায়ের সর্বশিখরে যে আরোহণ করেছিল ডাক ব্যবস্থা তারই পরাকাষ্ঠ এবং উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে আব্দুল মালিক বিন মারওয়ানের ডাক বিভাগের সংস্কার। তো আমরা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন সংস্কারের মধ্যে যে সব বিষয় দেখতে পাই তার মধ্যে
এই ডাক বিভাগ ডাক বিভাগের সংস্কারকে এক বিশিষ্ট জায়গায় স্থান দেওয়া যেতে পারে ঐতিহাসিকদের দৃষ্টিতে। এবার আমরা আব্দুল মালিক বিন মারওয়ানের 5 নম্বর সংস্কার, এই রাজস্ব সংস্কার সম্পর্কে আলোচনা করব। তো আব্দুল মালিক বিন মারওয়ানের রাজস্ব সংস্কার ইতিহাসে এক অন্যতম স্থান দখল করেছে। ঐতিহাসিক দৃষ্টিতে আব্দুল মালিক বিন মারওয়ানের যতগুলো সংস্কার রয়েছে তার মধ্যে অনন্য এবং ব্যতিক্রম ধর্মী সংস্কার হলো রাজস্ব সংস্কার। খিলাফত লাভ করে আব্দুল মালিক বিন মারওয়ান এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হন। তার শাসনামলে নওমুসলিমদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেলে এবং বৃদ্ধি পেতে থাকলে ইসলাম ধর্ম যারা গ্রহণ করে ইসলাম ধর্ম মতে তারা শুধু জাকাত দেবে এবং জিজিয়া অন্য অন্য কর থেকে তারা রেহাই পাবে। তাই আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনামলে দেখা যায় যে দলে দলে লোকজন ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে শুধুমাত্র তারা জাকাত দিয়ে অন্যান্য কর প্রদান হতে রেহাই পাচ্ছে। সুতরাং দেখা যায় যে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা শুধুমাত্র জাকাত দিচ্ছে আর অন্যান্য কর দেওয়া থেকে তারা রেহাই পাচ্ছে। এতে করে রাষ্ট্রের রাজস্বের পরিমাণ কমে যেতে থাকে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময়ে লোকজন সেনাবাহিনীতে যোগদান করে তারা নিয়মিত ভাতাও পেতে থাকে। ফলে দারুণ আবার গ্রামের লোকজন গ্রাম ছেড়ে শহরে এসে বসতি স্থাপন করে এবং তারা তাদের কৃষিকাজ পরিত্যাগ করে, যার ফলে অর্থনৈতিক বিপর্যয় আরও তীব্রতর হতে থাকে। সেজন্য এই দারুণ অর্থনৈতিক সংকট থেকে মুক্তির জন্যে আব্দুল মালিক বিন মারওয়ান কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন যা ঐতিহাসিকদের নিকট অনেকের নিকট গ্রহণযোগ্য এবং অনেকের নিকট তা সমালোচিত হয়ে আসছে। ঐতিহাসিক বার্নার্ড লুইস বলেছেন যে আব্দুল মালিক এবং তার উপদেষ্টাগণ রাজস্ব ব্যবস্থায় যে সৃষ্ট পুনর্গঠন এমন একটি পন্থায় উদ্ভাবন করেছিলেন যা তার উত্তরাধিকারীদের আমলে একটা অনুকরণীয় পর্যায়ে স্থান পেয়েছে এবং বলতে গেলে বর্তমান বিশ্বের শাসক আব্দুল মালিক বিন মারওয়ানের কর্তৃক প্রবর্তিত কর ব্যবস্থা বা রাজস্ব ব্যবস্থা থেকে অনেক কিছু গ্রহণ করে তারা কর ব্যবস্থাকে চালু করেছে। তো আব্দুল মালিক বিন মারওয়ানের যে কর ব্যবস্থা ছিল তার মধ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলো প্রধান। একটা হলো প্রথমত আব্দুল মালিক বিন মারওয়ানের সময় যারা অনারব মুসলমান ছিল তাদের উপরেও জাকাত সহ জিজিয়া কর আরোপ করা হয়, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেও তারা জিজিয়া থেকে রক্ষা পায়নি। তিনি জিজিয়া আদায় করেছেন এজন্যে যাতে করে তার রাজস্ব বিভাগ রাজস্ব দ্বারা পরিপূর্ণ থাকে। দ্বিতীয়ত, তার সময়ে গ্রাম ছেড়ে যে সমস্ত লোকজন শহরে এসে বসতি স্থাপন করে এবং কৃষিকাজ ছেড়ে দিয়েছিল আব্দুল মালিক বিন মারওয়ান তাদেরকে শহর ছেড়ে আবার গ্রামে ফিরে যেতে বাধ্য করে এবং কৃষিকাজ করার জন্য বাধ্য রাখে। তৃতীয়ত, ভূমিকর যাতে হ্রাস না পায় সেজন্য আরবীয় মুসলমান কর্তৃক মাওয়ালিদের জমি ক্রয় করাকে
নিষিদ্ধ ঘোষণা করেন। অর্থাৎ যারা আরবীয় মুসলমান তারা মাওয়ালিদের নব মুসলিম বওয়ান আরব মুসলমান যারা তাদের জমি ক্রয় করতে পারবে না। কারণ হলো এটা জোয়ান আরব মাওয়ালিরা তাদের জমি যদি চাষ না করে তাহলে রাজস্ব কমে যাবে এবং খারাজ তথা ফসলের কর আদায় করতে পারবে না, রাষ্ট্র এক বিরাট ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হবে। সেজন্য আব্দুল মালিক বিন মারওয়ান ঘোষণা করেন যে মাওয়ালিদের নিকট থেকে কোনো আরব মুসলমানরা জমি ক্রয় করতে পারবে না, অর্থাৎ জমি মাওয়ালিরা চাষবাস করবে এবং তাদের নিকট থেকে ফসলের যে কর হয় তা রাষ্ট্র পাবে। এবং আব্দুল মালিক বিন মারওয়ানের রাজস্ব বিভাগ রাজস্ব দ্বারা পরিপূর্ণ হবে এবং জনগণের ভাতাদি সহ সেনাবাহিনীর বেতন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারবে এবং প্রয়োজনীয় জায়গায় আব্দুল মালিক বিন মারওয়ান অর্থ ব্যবহার করতে পারবে। অর্থাৎ তিনি সব দিক থেকে তার রাজস্ব ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে তার রাষ্ট্রকে রাষ্ট্রীয় কোষাগারকে অর্থনৈতিকভাবে পরিপূর্ণ রাখার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেন। আজ চতুর্থত আব্দুল মালিক বিন মারওয়ান ঘোষণা করেন যে তার আর সময়ে অনুর্বর এবং পতিত জমি কোনো কৃষক বা জনসাধারণ যদি চাষবাস করে তাহলে এই চাষাবাদের প্রথম তিন বছর তার নিকট থেকে কোনো ধরনের কর গ্রহণ করা হবে না এবং পরের তিন বছর গত হলে চতুর্থ বছর থেকে ফসলের কর হাফ অংশ অর্থাৎ উৎপাদিত ফসলের অর্ধেক অংশ রাষ্ট্রকে রাজস্ব বা ফসলের খারাজ মানে ফসলের কর দিতে তারা বাধ্য থাকবে। তো আমরা এইভাবে দেখি যে আব্দুল মালিক বিন মারওয়ান কর্তৃক প্রবর্তিত রাজস্ব সংস্কারের উল্লেখযোগ্য দিকগুলো হলো চারটে। একটা হলো যে যারা নবমুসলিম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে তাদেরকেও জাকাত সহ ফসলের কর বা খারাজ প্রদান করতে হবে এবং অনেক ক্ষেত্রে বিনিময় কর বা জিজিয়াও প্রয়োগ করা হতো। আর দুই নম্বর হচ্ছে যারা গ্রাম ছেড়ে যেসব জনসাধারণ শহরে এসে বসবাস স্থাপন করবে তারা শহরে বসবাস করতে পারবে না, তারা গ্রামে ফিরে যাবে এবং তারা চাষবাস করবে। আর তৃতীয়ত হচ্ছে যে আরবীয় মুসলমান কর্তৃক মাওয়ালি মুসলমান যারা সেই মাওয়ালি মুসলমানদের জমি আরব মুসলমানরা ক্রয় করতে পারবে না। তার কারণ হলো এটা যে মাওয়ালিরা চাষাবাদ করবে ফসল উৎপাদন করবে এবং তারা সরকারকে খারাজ প্রদান করবে, রাষ্ট্রীয় কোষাগার অর্থে তথা রাজস্ব দ্বারা পরিপূর্ণ থাকবে। আর চতুর্থ নম্বর পদক্ষেপ হলো যে পতিত জমি যেগুলো আছে অনাবাদি জমি আছে সেই ছয় জায়গায় চাষাবাদ যারা করবে তাদের চাষাবাদের প্রথম তিন বছর কোনো ধরনের খারাজ বা খাজনা দিতে হবে না। চতুর্থ বছর থেকে উৎপাদিত ফসলের অর্ধেক অংশ কর দিতে হবে। এইভাবে আব্দুল মালিক বিন মারওয়ান কর্তৃক প্রবর্তিত এবং সংস্কারকৃত রাজস্ব ব্যবস্থা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এবং অচিরেই আব্দুল মালিক বিন মারওয়ানের যে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল সেই অর্থনৈতিক বিপর্যয় থেকে রাষ্ট্রকে তিনি রক্ষা করতে সক্ষম হন। এবার আমরা আব্দুল মালিক বিন মারওয়ানের অন্যতম সংস্কার ষষ্ঠ সংস্কার স্থাপত্য শিল্প প্রতিষ্ঠায় আব্দুল মালিক বিন মারওয়ানের সময়ে স্থাপত্য শিল্পের ব্যাপক উন্নতি সাধিত হয়। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ গমন হয়েছিল, জেরুজালেমের যে পাথরের উপর পা রেখে তিনি
অর্থাৎ যে পাথরের উপর থেকে তিনি ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন সেই পাথরকে কেন্দ্র করে সেখানে একটি কুব্বাতুস সাকরা। এই কুব্বাতুস সাকরা বা ডোম অফ দি রক তিনি প্রতিষ্ঠা করার কারণ হলো মক্কা এবং মদিনার উপর থেকে দৃষ্টি যা জনসাধারণের দৃষ্টি যাতে জেরুজালেমের দিকে সম্প্রসারিত হয় এবং প্রবর্তিত হয়, সেজন্য এই জেরুজালেমের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এবং মক্কা মদিনার প্রাধান্যকে ততটা গুরুত্ব না দেওয়ার জন্য তিনি ডোম অফ দ্য রক নামে একটি অনন্য অসাধারণ মসজিদ স্থাপন করেন। এছাড়াও তিনি ইরাকে একটি শহর নির্মাণ করেন এবং বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন ধরনের মাদ্রাসা মক্তব বা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো তৈরি করেন। এইভাবে আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনকাল সংস্কারের দিক থেকে অনেক এগিয়ে যায়। এবার আমরা তার শাসনামলের তার কার্যাবলীর সংস্কারের, এটা অবশ্য সংস্কারের মধ্যে পড়ে না, পরবর্তী উত্তরাধিকারী 7 নম্বর হচ্ছে উত্তরাধিকারী মনোনয়ন। আব্দুল মালিক বিন মারওয়ানের উল্লেখযোগ্য কাজ হলো তার পরবর্তী উত্তরাধিকারীর মনোনয়ন দেওয়া। আব্দুল মালিক বিন মারওয়ানের বাবা মারওয়ান, তিনি আব্দুল মালিক এবং তার ভ্রাতা মানে আব্দুল মালিকের ভাই মারওয়ানের অপর এক সন্তান আজিজকে, আব্দুল মালিককে প্রথম এবং আজিজকে দ্বিতীয় উত্তরাধিকারী মনোনয়ন দান করেন। কিন্তু আব্দুল মালিক বিন মারওয়ান পিতার মনোনয়নকে বাতিল করে তিনি তার পুত্র ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ওয়ালিদ ইবনে আব্দুল মালিককে পরবর্তী উত্তরাধিকারী মনোনয়ন দান করেন। আর এই ইতিমধ্যেই আব্দুল আজিজের মৃত্যু হলে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের মনোনয়ন অর্থাৎ ওয়ালিদকে তিনি যে মনোনয়ন দেন সেটা নিষ্কণ্টক হয় এবং পরবর্তীতে ঐতিহাসিক পর্যালোচনায় দেখা যায় যে আব্দুল মালিক বিন মারওয়ানের এই মনোনয়ন মানে তার সন্তান ওয়ালিদকে পরবর্তী শাসক হিসাবে মনোনয়ন দেওয়াটা যথোপযুক্ত হয়েছিল এবং ইসলামের ইতিহাসে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সবচেয়ে সম্প্রসারণশীল রাষ্ট্রনায়ক হিসাবে বিশ্ব ইতিহাসে নিজেকে স্থান দিতে সক্ষম হন। তো যা হোক, আমরা এইভাবে আব্দুল মালিক বিন মারওয়ানের বিভিন্ন কর্মকাণ্ড লক্ষ্য করি। আর এখানে উল্লেখ যে আব্দুল মালিক বিন মারওয়ান 705 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং তার ইন্তেকাল মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 62 বছর এবং তার মৃত্যুর পরে তার 4 জন পুত্র খলিফা হওয়ার গৌরব অর্জন করেছিল। তাদের মধ্যে হলো প্রথম ওয়ালিদ হলো 705 থেকে নিয়ে 715, তারপরে সোলাইমান হচ্ছে 715 থেকে 17, তারপরে দ্বিতীয় আজিয়াদ হচ্ছে 720 থেকে নিয়ে 724 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং চতুর্থ হিসাম হচ্ছে 724 থেকে নিয়ে 743 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ তার 4 জন পুত্র ওয়ালিদ
তার চারজন পুত্র খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের পরে খলিফা হতে সক্ষম হন। এবং এই চারজন হলো আমরা বলছি, একজন হচ্ছে প্রথম ওয়ালিদ, তারপরে সুলাইমান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম। এইভাবে তার চারজন পুত্র পরপর খলিফা হওয়ার কারণে ঐতিহাসিকরা তাকে রাজেন্দ্র হিসাবে আখ্যায়িত করেছেন। এবং 705 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর 62 বছর বয়সে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান মারা যান। তো যা হোক, উমাইয়া বংশের আব্দুল মালিক হচ্ছেন উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার কারণ হলো এটা যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক যে উমাইয়া রাজবংশের সূচনা হয়েছিল 661 খ্রিস্টাব্দে, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের স্বল্পতার কারণে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। কিন্তু তারই বংশের পরবর্তী উত্তরাধিকারী আব্দুল মালিক বিন মারওয়ান বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্যে, শাসন সংস্কারের মধ্য দিয়ে, বিদ্রোহ দমনের মধ্য দিয়ে উমাইয়া বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা তথা প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা অর্জন করতে সক্ষম হন। তা আমরা এবার আব্দুল মালিক বিন মারওয়ানের এই শাসনকাল সম্পর্কে ছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু ধারণা দিতে চাই। প্রথমে বলতে হবে তার বিদ্রোহ দমন। এখানে বিদ্রোহ দমনের মধ্যে আমরা উল্লেখ করেছি জাল মুক্তারের বিদ্রোহ দমন, খালিদের বিদ্রোহ দমন, আমরের বিদ্রোহ দমন, মুসাবের বিদ্রোহ দমন, আবদুল্লাহ ইবনে জোবাইরের বিদ্রোহ দমন, খারেজি বিদ্রোহ দমন, জানবিলের বিদ্রোহ দমন, রোমান সাম্রাজ্যের যে সীমান্ত গোলযোগ সৃষ্টি হয়েছিল সেটাকে দমন করা বা প্রতিহত করা, এবং ইবনে আসাতের বিদ্রোহ, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে মিশর মুসলমানদের নিয়ন্ত্রণ হয়েছিল, মুসলমানদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল, এক পর্যায়ে সেটা মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। কিন্তু আব্দুল মালিক বিন মারওয়ানের সময়ে সেই হারানো রাজ্য মিশরকে তথা আফ্রিকাকে তিনি পুনরুদ্ধার করতে সক্ষম হন। তারপরে যে কাহিনা নামক এক নারী তার অলৌকিক ক্ষমতা দ্বারা আফ্রিকায় নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করেছিল। দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ, কলাকৌশল, কূটনৈতিক প্রচেষ্টা ইত্যাদির মাধ্যমে এই কাহিনার তৎপরতাকেও প্রশমিত করা হয় বা কাহিনাকে পরাজয় করা হয়। এরপরে হলো সংস্কার। সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য দিক হলো সরকার, আমরা যেটা উল্লেখ করেছি আবারও আমি একটু সাধারণভাবে উল্লেখ করতে চাই, সেটা হলো সরকারি অফিসে আরবি ভাষার প্রচলন, তারপরে আরবি বর্ণমালার উন্নতি সাধন, আরবি মুদ্রার প্রচলন এবং জাতীয় টাকশালে স্থাপন করা, তারপরে ডাক বিভাগের সংস্কার, রাজস্ব সংস্কার, স্থাপত্য শিল্পের উন্নয়ন, উত্তরাধিকার উন্নয়ন এবং তার মৃত্যুবরণ, এবং তিনি উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই তো যা হোক, এবার আমি একটি উদ্দীপক তৈরি করব এবং উদ্দীপকের আলোকে আমরা প্রশ্ন দিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করব। তো একটি উদ্দীপক হলো এরকম যে আফ্রিকার জনৈক শাসক মোখলেস, তিনি তার শাসনামলে বিদ্রোহ দমন সহ তার নিয়ন্ত্রিত ভূখণ্ডে তার মাতৃভাষাকে সরকারের অফিস আদালতের ভাষা হিসেবে প্রচলন করেন এবং তার মাতৃভাষার বিদেশিদের নিকট পাঠ করাটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। সেজন্য তিনি তার এই মোখলেস তার মাতৃভাষাকে বর্ণ, জের জবর, পেশ, বিন্দু এগুলোর মাধ্যমে উন্নতি সাধন করেন। এবং তার সময়ে যে শুধু ভাষার মধ্যে শুধু ব্যঞ্জনবর্ণ প্রচলন ছিল, ব্যঞ্জনবর্ণের জায়গায় তিনি স্বরবর্ণেরও প্রচলন করেন। সাথে সাথে তিনি ডাক বিভাগ, রাজস্ব ব্যবস্থা, স্থাপত্য শিল্প এবং পরবর্তী উত্তরাধিকারী কী হবে সে হিসাবেও পদক্ষেপ গ্রহণ করেন। এইভাবে জনৈক শাসক মোখলেস, আফ্রিকার জনৈক শাসক মোখলেস একটি সংস্কারক শাসক হিসাবে ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং তার যাবতীয় কার্যাবলীর মধ্যে সংস্কারই ইতিহাসে বিশিষ্ট স্থান দখল করে আছে। এই হলো উদ্দীপক। এবার আমরা
চারটি প্রশ্ন দেব। একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন আমরা বলতে পারি যে মুয়াবিয়ার বংশের নাম কি, মুয়াবিয়ার বংশের নাম কি, তা আমাদের কি জবাব দিতে হবে? আমাদের জবাব দিতে হবে উমাইয়া বংশ, অর্থাৎ মুয়াবিয়া হচ্ছেন উমাইয়া বংশের লোক এবং তিনি উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা এটা। এবার আমরা অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে দুই নম্বরের, এটা খ দ্বারা আমরা চিহ্নিত করেছি। তো সেটা হলো কি যে আব্দুল বিন মারওয়ানকে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ আব্দুল মালিককে, আব্দুল মালিককে প্রকৃত উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ কি ব্যাখ্যা করো। তা আমরা এখানে আব্দুল মালিককে দ্বিতীয় প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ উল্লেখ করব যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হলেও তিনি তার প্রতিষ্ঠিত বংশকে একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে যেতে সক্ষম হননি। পক্ষান্তরে এই উমাইয়া বংশের 14 জন শাসকের মধ্যে আব্দুল মালিক বিন মারওয়ানি হচ্ছেন এমন একজন শাসক, তিনি তার বংশকে কণ্টকমুক্ত করার জন্য, নিষ্কণ্টক রাখার জন্য এবং দীর্ঘায়িত করার জন্য বিদ্রোহ দমন, সংস্কার, মনোনয়ন সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন, যার জন্য ঐতিহাসিকদের বিবেচনায় 661 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 661 থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মোট 89 বছর যে স্থায়ী হয়েছিল, সেই স্থায়ী হওয়ার ভিতরে সবচেয়ে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান। ঐতিহাসিকদের নিকট এটা বিবেচিত হয়েছে। সেজন্য আমরা আব্দুল মালিক বিন মারওয়ানকে উমাইয়া বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা তথা প্রকৃত প্রতিষ্ঠাতা বলার যথার্থ কারণ হিসাবে চিহ্নিত করতে পারি। এবার আমরা ঘ নাম্বার সাদৃশ্যমূলক প্রশ্ন, এখানে বলবো যে উদ্দীপকে জনৈক শাসক মোখলেসের সাথে তোমার পঠিত কোনো শাসকের সাদৃশ্য আছে কিনা। আমরা বলবো যে এটার সাদৃশ্য আছে আব্দুল মালিক বিন, এই আব্দুল মালিক বিন মারওয়ানের সাথে আমরা সাদৃশ্য দেখতে পাই। কারণ কি? কারণ হলো এটা যে আফ্রিকার জনৈক শাসক মোখলেস আব্দুল মালিক বিন মারওয়ানের মতোই সিংহাসনে আরোহণ করে তিনি ফুল শয্যা পাননি, তিনি বিদ্রোহ দেখতে পান, বিদ্রোহকে দমন করেন। তারপরে তিনি তার নিয়ন্ত্রিত এলাকায় নানামুখী সংস্কার সাধন করেন। তার সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকারি অফিসে মাতৃভাষার প্রচলন, যা আব্দুল মালিক বিন মারওয়ান তার রাষ্ট্রে করেছিলেন। তারপরে তিনি তার মাতৃভাষার উন্নতি সাধন করেন মোখলেস। আব্দুল মালিক বিন মারওয়ানও আরবির তথা তার মাতৃভাষার উন্নতি সাধন করেন জের জবর পেশ এবং বিন্দুর মধ্য দিয়ে। তারপরে মোখলেস জাল টাকাকে রোধ করার জন্য মুদ্রা এবং টাকশালী স্থাপন করেছিলেন। আব্দুল মালিক বিন মারওয়ানও তার রাষ্ট্র ব্যবস্থায় মুদ্রার আরবি মুদ্রার প্রচলন করেন এবং টাকশালী স্থাপন করেন। তাছাড়া মোখলেস যেমন ডাক বিভাগের উন্নতি সাধন করেন, রাজস্ব বিভাগের সংস্কার সাধন করেন, স্থাপত্য শিল্পের উন্নয়ন সাধন করেন এবং উত্তরাধিকার মনোনয়ন দান করেন, আব্দুল মালিক বিন মারওয়ানও তার শাসনামলে ডাক বিভাগের সংস্কার, রাজস্ব ব্যবস্থার সংস্কার, স্থাপত্য শিল্পের উন্নতি এবং সম্প্রসারণ, উত্তরাধিকারী মনোনয়ন, সুতরাং
মোখলেস এবং আমার পাঠকৃত বা পঠিত আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনকার্যের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এবার আমরা 4 নম্বরের প্রশ্ন, উচ্চতর দক্ষতা ঘ নম্বর, সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এখানে প্রশ্ন হতে পারে যে মুয়াবিয়া প্রথম শাসক হয়েও প্রকৃত প্রতিষ্ঠাতার সম্মান বা গৌরব অর্জন করতে পারেননি কেন, আলোচনা করো। তো আমরা এটা হাইলাইট করেছি ইতিমধ্যেই যে আব্দুল মালিক বিন মারওয়ানকে উমাইয়া রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন, যদিও তিনি প্রথম শাসক ছিলেন না, তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বা দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলার যে কারণ তা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। আমি শুধু সবার জ্ঞাতার্থে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মধ্য দিয়ে 661 খ্রিস্টাব্দে এই উমাইয়া রাজবংশের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু সেটা পরিপূর্ণতা লাভ করিয়ে যেতে পারেননি তিনি, তার সময়ের স্বল্পতার কারণে অথবা পারিপার্শ্বিকতার কারণে, আর সবার পক্ষে সব কাজ করে যাওয়াও সম্ভব হয় না। কিন্তু আমরা আব্দুল মালিক বিন মারওয়ানকে দেখি যে 661 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত যে 14 জন উমাইয়া শাসকের শাসনকাল অতিবাহিত হয়েছিল তার মধ্যে আব্দুল মালিক বিন মারওয়ান ছিলেন পঞ্চ শাসক এবং অন্যতম শাসক। তিনি তার বিদ্রোহ দমনের মধ্য দিয়ে উমাইয়া রাজবংশকে কাটামুক্ত করেন, কণ্ঠমুক্ত করেন এবং তার প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে স্থিতিশীলতা আনয়ন করতে সক্ষম হন এবং জনগণের যে অসুবিধা আছে সেই অসুবিধাগুলো দূর করতে সক্ষম হন এবং প্রশাসনকে জনকল্যাণমুখী করে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সাধন করে তিনি উমাইয়া রাজবংশের 14 জন শাসকের মধ্যে এক মাইল ফলক প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সেজন্য আমরা এই কথা বলি যে আব্দুল মালিক বিন মারওয়ান উমাইয়া বংশের প্রথম শাসক না হয়েও তিনি উমাইয়া রাজবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছেন। আজকে আমি এই বলে অর্থাৎ আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন কার্যাবলী নিয়ে সংস্কার নিয়ে যে আলোচনা করলাম এই আলোচনা এখানে ইতি টানছি। তার আগে আমি আমার এই ক্লাসে অংশগ্রহণ করা এবং যারা আমার এটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গলময় দীর্ঘায়ু কামনা করে, সবার কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য অর্থাৎ আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ক্লাস আমি ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সম্পর্কে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার মঙ্গল কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।